রহিম সকল শিক্ষার্থীবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের আমার এই ভিডিও টিউটোরিয়াল। আজকের পাঠের বিষয় গণিত দশম অধ্যায় 15, ইউক্লিডীয় পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আজকে আমরা দেখতে পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এখানে দেখা যাচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, এবং সমকোণ সংলগ্ন দুটি বাহুকে লম্ব এবং ভূমি হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম লম্ব, ভূমি এবং অতিভুজ। আজকে পাঠের আলোচনা আসে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। শিখনফল, এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ইউক্লিডীয় পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যের চিত্র অঙ্কন ও চিহ্নিত করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ ব্যাখ্যা করতে পারবো, পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ ব্যাখ্যা করতে পারবো। আমরা দেখে নিই এখানে চিত্রটি, অঙ্কন প্রক্রিয়াটা। আমাদের চিত্রটি আসছে বি এবং সি। এবিসি ত্রিভুজের বহির্ভাগে আমরা একটি তিনটি বর্গক্ষেত্র এঁকে নিব, এ বি ডি ই। অর্থাৎ এবি বাহুর উপরে এবিডিই একটি বর্গক্ষেত্র এঁকে নিলাম, আর এসি বাহুর উপরে এঁকে নিলাম আমরা এসি এফ জি, এসি এফ জি, এবং বিসি বাহুর উপরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম আমরা বি সি এইচ আই। তার মানে আমরা একটি ত্রিভুজের বহির্ভাগে তিনটি বর্গক্ষেত্র আঁকলাম, একটি হলো এবিডিই, এসি এফ জি এবং বি সি এইচ আই। এ বিন্দু থেকে আমরা কি করি, বি আই অথবা সি এইচ এর সমান করে এপি আঁকি, যা বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে। এ কমা এইচ এবং বি কমা এফ যোগ করি, এ কমা এইচ এবং বি কমা এফ যোগ করি। তাহলে অঙ্কন প্রক্রিয়াটা আমরা সবাই একটু ভালো করে দেখে নিলাম, চলো পরবর্তী অংশে যাই আমরা। এখানে আমাদের এবিসি ত্রিভুজ অঙ্কন প্রক্রিয়াটা আছে, আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি বি এ সি কোণ সমান 90 ডিগ্রি, আবার সি এ জি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে বি এ সি কোণ প্লাস সি এ জি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বি এ জি একটি সরল রেখা, বি এ জি একটি সরল রেখা, আবার এ সি এফ কোণ 90 ডিগ্রি, বি সি এইচ কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বি সি এইচ কোণ ইকুয়াল টু এ সি এফ কোণ। আবার উভয় পক্ষে যদি আমরা এ সি বি যোগ করি, তাহলে দাঁড়ায় এ সি এইচ কোণ ইকুয়াল টু বি সি এফ কোণ, এসি এইচ কোণ ইকুয়াল টু বি সি এফ। এখন আমরা বি সি এফ ত্রিভুজ এবং এসি এইচ ত্রিভুজে সর্বসমতা প্রমাণ করতে পারি। সর্বসমতা প্রমাণের জন্য আমরা পূর্বেই জানি যে একটি ত্রিভুজের সাথে আরেকটি ত্রিভুজের সর্বসমতার জন্য তিনটি শর্তের মিল থাকতে হয়। এখানে আমরা দেখি
তিনটি শর্ত কি পাই? আমরা দেখতে পাচ্ছি যে বিসি এফ ত্রিভুজের সাথে বিসি বাহু এসি এইচ ত্রিভুজের সিএইচ বাহু পরস্পর সমান, কারণ এরা একই সব বর্গক্ষেত্রের বাহু। আবার বিসি এফ ত্রিভুজের সিএফ বাহু এসি এইচ ত্রিভুজের এসি বাহু পরস্পর সমান, ওরাও একই আর অন্য আরেকটি বর্গক্ষেত্রের বাহু। আবার অন্তর্ভুক্ত বিসি এফ গুণ ইকুয়াল টু এসি এইচ গুণ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ বিসি এফ সর্বসম ত্রিভুজ এসি এইচ, বিসি এইচ সর্বসম এসি এইচ। তাহলে আমরা এই দৃশ্যটি দেখতে পাই, তার মানে একটি ত্রিভুজের সাথে আরেকটি ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্যের মিল থাকলে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি। তাহলে আমরা বলতে পারি বিসি এফ ত্রিভুজ সর্বসম এসি এইচ। আমরা চিত্রটাকে একটু কালার করে দেখে নিলাম। পরবর্তীতে আসি যে আবার আমরা এই কথা জানি যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে উপস্থিত সামন্তরিক ক্ষেত্র বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যদি থাকে তাহলে রেজাল্ট হয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ক্ষেত্র বিসি এফ এবং বর্গক্ষেত্র এসি এফ এসি এফ জি এরা পরস্পর একই ভূমি বিসি সি এফ এর উপর দণ্ডায়মান, এবং এবং বিজি এবং সি এফ সমান্তরাল সরলরেখার মধ্যে উপস্থিত। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র বিসি এফ ইকুয়াল টু হাফ বর্গক্ষেত্র এসি এফ জি এসি এফ জি। আবার একইভাবে ত্রিভুজ ক্ষেত্র এসি এইচ এবং আয়তক্ষেত্র সি এইচ পি কিউ একই ভূমি এপি এবং সিএইচ সমান্তরাল সরলরেখার মধ্যে উপস্থিত। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র এসি এইচ ইকুয়াল টু হাফ আয়তক্ষেত্র সি এইচ পি কিউ। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ত্রিভুজ ক্ষেত্র বিসি এফ থেকে প্রাপ্ত ফলাফল হল হাফ এসি এইচ এসি এফ জি বর্গক্ষেত্র, আর ত্রিভুজ ক্ষেত্র এসি এইচ থেকে প্রাপ্ত ফলাফল হল সি এইচ পি কিউ আয়তক্ষেত্র হাফ আয়তক্ষেত্র। সুতরাং আমরা বলতে পারি হাফ বর্গক্ষেত্র এসি এফ জি ইকুয়াল টু হাফ আয়তক্ষেত্র সি এইচ পি জি। এখন উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে দিলে আসে ত্রিভুজ বর্গক্ষেত্র এসি এফ জি ইকুয়াল টু আয়তক্ষেত্র সি এইচ পি কিউ, অর্থাৎ বিষয়টা এইরকম দাঁড়ালো। বিষয়টা দাঁড়ালো এই, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্র এসি এফ জি ইকুয়াল টু এসি এফ জি ইকুয়াল টু আয়তক্ষেত্র সি এইচ পি কিউ। অনুরূপভাবে যদি আমরা সি ডি এবং এ আই যোগ করতাম তাহলে আমরা এই বিষয়ে উপনীত হইতাম, আমরা হইতে পারতাম এই বিষয়ে, অর্থাৎ বর্গক্ষেত্র এ বি ডি ই ইকুয়াল টু আয়তক্ষেত্র বি কিউ বি কিউ পি আই বি কিউ পি আই। তাহলে আমরা এখন দুটি সমীকরণের মাধ্যমে যদি যোগ করি তাহলে বিষয়টা আমরা বর্গক্ষেত্র এ বি ডি ই প্লাস বর্গক্ষেত্র
এসি এফ জি ইকুয়াল টু আয়তক্ষেত্র বি কিউ টি আই প্লাস আয়তক্ষেত্র কিউ সি এইচ পি, এরূপ দিয়ে আমরা বলতে পারি বি সি এইচ আই। তার মানে সর্বক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই ভাগের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এটাকে আমরা আরও একটি পার্টে দেখতে পারি, যদি আমরা 3 বর্গ সেন্টিমিটারের একটি লম্ব নিই, তার সাথে আমরা 4 সেন্টিমিটারের একটি ভূমি নিই এবং তাদেরকে বর্গ করি, বর্গ করে যদি আমরা প্লাস করি তাহলে আমরা দেখতে পাই 9 বর্গ একক এবং 16 বর্গ একক। তাদেরকে আবার একত্রে যদি আমরা যোগ করে ফেলি তাহলে রেজাল্ট আসে আমরা এই দিক থেকে একটি বর্গক্ষেত্র, ছোট বর্গক্ষেত্র মাইনাস হচ্ছে, ওইদিকে একটা প্লাস হচ্ছে। আমরা দেখি এই মাইনাস এবং প্লাসের খেলা কি দ্বারা কম্বিনেশন হচ্ছে, সবাই একটু খেয়াল করে দেখো। তার মানে এখানে দাঁড়ালো 5 একক, 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ 5 বর্গ দাঁড়ালো, 5 5 25, 5 এর বর্গ 5 5 25, 5 একক করে প্রতি র এবং কলামে আছে, তাই 5 5 25। ওই দিক দিয়ে ছিল 3 3 9 এবং 4 4 16, 16 আর 9 যোগ করলে 25 হয়, এই দিক দিয়ে 5 হলো, 5 এর বর্গ 25। তার মানে আমরা দেখতে পেলাম যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু লম্বকে এবং ভূমিকে বর্গ করলে যোগ করলে যে ফল পাওয়া যায় তা হলো অতিভুজের বর্গ সমান। তাহলে আমরা একটু তোমরা বাড়ির কাজটুকু দেখে নিও যে কতটুকু কভার করতে পারছো। এই প্রত্যাশা রেখে সবাইকে। ধন্যবাদ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করার আগে আর আবারও বলে নিচ্ছি যে করোনাকে ভয় নয়, করোনাকে পরজয়। সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি মেনে চলো, স্বাস্থ্য যথাযথ বাড়িতে বসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুযায়ী চলো এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হও, বাসায় থেকে অযথা সময় নষ্ট না করে লেখাপড়া করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।